মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভায় জঙ্গিপুর আসনে জয় আসলেও এই বিধানসভায় পিছিয়ে তৃণমূল। কেন এমন হলো? তার মূল্যায়নে তৃণমূল নেতৃত্ব। শনিবার বিধায়কের জনতার দরবারে সংবর্ধনা সভায় এ নিয়ে চলে আলোচনা। হিরো বাইকে ঈদুল আজহা লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটো মার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়। আসলেও এই লোকসভা কেন্দ্রের জঙ্গিপুর ও লালগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে। 2026 বিধানসভা ভোটের আগে এই দুই বিধানসভা এলাকায় দলের ঘাটতি মিটে যাবে বলেই মনে করছেন জেলা তৃণমূল সভাপতি তথা নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমান। এবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে 1,16,637 ভোটে জয়ী হন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। শনিবার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের জনতার দরবারে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জানানো হয়। এখানে এই বিধানসভা এলাকায় দল কেন পিছিয়ে পড়ল তা নিয়েও আলোচনা হয়। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা নবনির্বাচিত সাংসদ খলিলুর রহমান দাবি করেন, লোকসভা ভোটে কেন এই বিধানসভা কেন্দ্রে ঘাটতি হল তা মূল্যায়ন করা হবে। আগামী দিনে 7টি বিধানসভায় তৃণমূলের দখলে আসবে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি, জঙ্গিপুর লোকসভার 7টি যে বিধানসভা, এই 7টি বিধানসভা 2026 আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে আমরা আবারও তুলে দেব। কোথাও ত্রুটি, কোথাও আমাদের ঘাটতি আছে, আমরা সেটা মূল্যায়ন করতেছি। নিশ্চয়ই আমরা এদের পরে এগুলোকে আমরা সংশোধন করে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত জায়গায় নিয়ে গিয়ে আমরা ভালো ফল করবো ইনশাআল্লাহ। এটাই মাত্র জঙ্গিপুর পৌরসভার পাশাপাশি এই বিধানসভা এলাকায় বিজেপি প্রথমে উঠে এসেছে। এখানে তৃণমূল দ্বিতীয় স্থানে চলে গিয়েছে, প্রায় 3,500 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল।